আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো, ডক্টর নূর আলম বলছেন? ইয়েস, কে আপনি? মিষ্টি, আলভি ওয়াহিদের স্ত্রী। ফোনের অপর পাশ থেকে নূর আলমের মুখটা উজ্জীবিত হয়ে ওঠে। আরে প্রিন্সেস যে, তা কি মনে করে? ওবাইদুর ওয়াহিদের পুত্রবধূ হিসেবে কোনো দায়িত্বই তো পালন করা হলো না, তাই ভাবলাম আপনাকে দিয়েই শুরু করি। আমি একটা ঠিকানা দিচ্ছি, সময় মতো চলে আসবেন তাহলে। ডিয়ার প্রিন্সেস, তোমার মতো অপ্সরাকে নিজের করে পাওয়ার জন্য আমি সব সময় ফ্রি। ওপাশ থেকে আর উত্তর এলো না, টুংটুং করে ফোনটা অনেক আগেই কেটে গিয়েছে মিষ্টি। চেহারায় কাঠিন্যতা বজায় রেখেই খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। ওই দূর আকাশ থেকে প্রাণপ্রিয় মানুষগুলো ছটফট করে কান্না করছে, সে নীরব কান্নার ছটফটানো মিষ্টির মনে বারবার দাগ কেটে একই কথা বলছে, ছাড়বি না মিষ্টি, কাউকে ছাড়বি না। আকাশ পানে তাকাস না মিষ্টি, শূন্যতা ছাড়া আর কিছুই মিলবে না। পেছন থেকে আলভি মিহি কণ্ঠে বলতে বলতে এগিয়ে আসলো মিষ্টির অনেকটা কাছে। মিষ্টি ফিরে না, আলভির আগমনে তপ্ত নিঃশ্বাস ফেলল, দৃষ্টি তখনও শূন্যে নিবদ্ধ রেখেই বলল, ওই আকাশে কে থাকে জানিস? যাদের তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। রোজ তারা নিয়ম করে আমার সাথে কথা বলতে বলতে কেঁদে ওঠে, বারবার বলে দেয় কাউকে যেন ছাড় না দিই। আলভি চুপ করে থাকে, কিছু বলার নেই তার। সত্যিটা যতবারই মিষ্টিকে বলতে চেয়েছে পেরে ওঠেনি, এখন মেনে নিয়েছে সবটা। জেনে হোক বা অজান্তে সে যে পাপ করেছে তার ক্ষমা হয় না। কি করবে, সে তার শরীরেও তো একই রক্ত বইছে, কি করে নারী থেকে নিজেকে দূরে রাখত, তবুও সে রেখেছে নিজের ভেতরের সত্যটাকে, খুব স্পষ্টে সামলে রেখেছে মিষ্টির ভালোবাসার লোভে। ভালোবাসা এমন কেন হয়? একটা মানুষ কতটা ভালোবাসতে পারলে নিজের অস্তিত্বটাকেও বিসর্জন দিয়ে দেয়? মিষ্টিকে কি করে বোঝাবে তার ভালোবাসার গভীরতা? আমাকে কি মাফ করা যায় না মিষ্টি? মিষ্টি নিশ্চুপ, কোনো কথা বলে না, মনে মনে অন্য চিন্তায় ডুবে আছে। তোকে আমি কিভাবে বোঝাবো মিষ্টি, সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে কিছু করিনি। তুই ছাড়া আমি অন্য কোনো নারীতে আসক্ত নই। আফসোস, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃথা কষ্ট করার দরকার নেই আলভি। মিষ্টি কথাটা বলে আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না, ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আলভি মিষ্টির হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই আমার বিগড়ে যাওয়া মস্তিষ্কের বেখেয়ালি পাগলামি। তোকে ভালোবাসতে না পারার যন্ত্রণায় আমি আমার ভালো থাকা ভুলে গিয়েছি। ভুলে যা আলভি, নিজেকে ভুলে যেতে পারলে মৃত্যু যন্ত্রণাটা হয়তো কম পাবি। তবে তাই হোক, মিষ্টি মেরে ফেলা আমাকে, মুক্তি করে দে এই নিঃসিদ্ধ অনুভূতিদের বেড়াজাল থেকে, নিজের হাতে শেষ করে দে সব। কথাগুলো বলতে বলতে আলভি ছাদের কার্নিশে চলে গিয়েছে। সেদিকে তাকাতেই মিষ্টির চোখ বড়সড় হয়ে যায়, আর এক পেছনে গেলেই নির্ঘাত মৃত্যু। মিষ্টি একটানে আলভিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। কি করতে যাচ্ছিলি আলভি, আর একটু হলে তো। আমাকে এখনো ভালোবাসিস মিষ্টি? মিষ্টি কোনো কথা বলে না, আলভির বুকে মাথা রেখে কান্না করতে থাকে। আলভি মিষ্টিকে আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। তোর প্রতি আমার অনুভূতিগুলো নিষিদ্ধ নয় মিষ্টি, তোকে আমি অনুভূতির গভীরতা দিয়ে ছুঁতে চাই। মিষ্টি নিশ্চুপ কেঁদে যাচ্ছে, এক হাতে খামচে ধরেছে বুকের বাপাশের শার্টের অংশ, আঙুল দিয়ে আঁকুবুকি করতে করতে মনে মনে আওড়ালো, নিষিদ্ধ সব অনুভূতি, নিষিদ্ধ তোর সব অনুভূতি, আমি রক্তে রাঙাবো তোর এই বুকটা, আমি নিজে হাতে ক্ষতবিক্ষত করব তোর হৃদয়, খোদাই করে পাপের শিলমোহর লাগিয়ে দিব। পাপের কোনো ক্ষমা হয় না আলভি, অন্তত আমার কাছে কোনো ক্ষমা নেই। সকালে নাস্তা সেরে আলভি খুব তাড়াতাড়ি বের হবে, আজ শহরের বাইরে একটা কনসার্ট হবে, অনেকটা পথ জার্নি করতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গিয়েছে। কনসার্ট শুরু হবে সন্ধ্যায়, সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া যাবে। রেডি হয়ে নিচে নামতেই দেখলো মিষ্টি হাওয়া বেগম আর রাবেয়া বেগমের সাথে হাতে হাতে কাজ করছে। স্বামী তার কাজে চলে যাচ্ছে, কই তাকে একটু আদর করে বিদায় দিবে তা না করে এখানে ভালো বৌগিরি দেখানো হচ্ছে। মিষ্টির নরম হাতের স্পর্শ পেতে মনটা আকুপাকু করছে, কিন্তু কি করে কাছে আনা যায়। আলভি ধরা গলায় মিষ্টিকে ডেকে বলল, মিষ্টি আমার গিটারটা কোথায় রেখেছিস, খুঁজে দিয়ে যা। রান্নাঘর থেকে উত্তর আসলো, বারান্দার কর্নারে। আলভির রাগ হলো, কেমন বউ, বাংলা সিনেমা দেখে না নাকি কখনো? জামাই কি সুন্দর বউকে এটা সেটার উচিলায় ডেকে এনে দরজা বন্ধ করে রোমাঞ্চ করে, আর আমার ভাগ্যে এ কেমন পানসে বউ জুটল খোদা। ছোট থেকে এ পর্যন্ত 99 বার জান কবজের হুমকি খেয়ে গেলাম, আল্লাহ কি ভাগ্যে আর কোনো খাবারের নাম লিখে নেয়। আলভি ধৈর্য হারালো না, আবার ডেকে উঠল,
মিষ্টি আমার ব্লু শার্টটা কোথায় খুঁজে পাচ্ছি না। মিষ্টি রান্নাঘর থেকে উত্তর দিল, ওইটা ছাদে আছে, শুকাতে দিয়েছি। যা বাবা, মিষ্টি এবারেও এলো না। আলভীর খুব রাগ হলো, বড় বড় পা ফেলে রান্নাঘরে চলে গেল। ভেবেছি যাওয়ার আগে একটা বাচ্চা দিয়ে যাব, ফিরে এসে যেন আব্বার ডাক শুনতে পারি। তুই এখানে রান্না করলে সেই কাজ করবে কে শুনি? দেখ মিষ্টি, এই সংসারে তোর প্রধান কাজ হচ্ছে আসতে যেতে আমাকে চুমু খাওয়া, এতে আব্বা হওয়ার একটা ধাপ এগোবে, ভেবে দেখ সুবিধা তোরই। মিষ্টি একবার হাওয়া বেগমের দিকে চায় তো আর একবার রাবেয়ার দিকে চায়। এই বেহা লোকটার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই না কিছু? হাওয়া বেগম মুখে কাপড় চেপে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাবেয়া বেগম উপায় না পেয়ে জোরে জোরে শব্দ করে খুন্তি নাড়াতে শুরু করলো। আলভি আবারও শক্ত গলায় বলে উঠল, এ কি তুই এখনো বসে আছিস? মিষ্টিকে চমকে দিয়ে আলগোছে কোলে তুলে হাঁটা ধরলো আলভি। সিঁড়ি বেয়ে উঠতে ওবায়দুল ওয়াহিদের মুখোমুখি হলো। ওবায়দুল ওয়াহিদ মুখটা কঠিন করে বললেন, বইয়ের আঁচল ধরে ঘোরাঘুরি এই বাড়ির ছেলেদের শোভা পায় না। তবে কি পরনারীর বিছানায় শোভা পায় আব্বু? আমাকে ঘাঁটতে আসবেন না, ফেসে যাবেন। সোমা সকাল সকাল ভার্সিটিতে চলে এসেছে, অবশ্য মিষ্টি এসেছিল সাথে, কিন্তু মাঝপথে কি যেন কাজ আছে বলে রিক্সা থেকে নেমে গেল। সোমার তাই একা একাই ভার্সিটিতে আসতে হয়েছে। দুইটা ক্লাস ইতিমধ্যে শেষ, আরেকটি ক্লাস বাকি থাকলেও করার ইচ্ছা হলো না তার। মাঠে তখন কড়া রোদ্দুর, ঘামে চিকচিক করছে কপাল, ভ্যাপসা গরমে গলা শুকিয়ে এসেছে। দ্রুত পায়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরলো, হঠাৎ চোখ পড়লো গেটের দিকে, তানজিল দ্রুত পায়ে বের হয়ে যাচ্ছে। ভার্সিটিতে এসে ক্লাস করতে তো দেখেনি, তবে এতক্ষণ কোথায় ছিল, আবার কোনো অঘটন করতে আসেনি তো? কথাগুলো ভেবেই সোমা পেছন থেকে তানজিলকে ডাক দিতে হাত উঁচু করে, কিন্তু আকস্মিক কারো আশ্রে পড়ার শব্দ পেয়ে তড়িৎ ঘুরে তাকায়। সামনে একটি মেয়ের রক্তাক্ত দেহ দেখে আর্তনাদ করে উঠল তানজিল। এই কণ্ঠস্বরের সাথে কিছুদিনের পরিচয়, তাঞ্জিলের তবুও যেন মনে হলো বহু যুগের পরিচিত কণ্ঠস্বরের শব্দ পেল। চিনতে ভুল হলো না, সচল মস্তিষ্কে স্পষ্ট শুনলো সোমা তাকে তাঞ্জিল বলে ডেকেছে। মেয়েটা তাকে নাম ধরে ডাকলো, রাগ হলো না কেন, উল্টো যেন প্রথমবার খুব ভালো লাগছে। তাঞ্জিল বেরোতে গিয়েও পাজোড়া থামিয়ে ফেলে, ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়। ততক্ষণে মাঠের চারপাশে ভিড় জমে গিয়েছে, ভিড়ের কারণে সোমাকে ঠাওর করে উঠতে পারছে না তাঞ্জিল। মনের মধ্যে অবান্তর ভাবনার উদয় হলো, কেন জানি মনে হলো সোমা কি কোনো বিপদে পড়েছে। বুকের ভেতরটা দ্রিম দ্রিম শব্দ করে উঠল, অথচ এমনটা তো এর আগে কখনো কারোর জন্যই হয়নি। হিসাব মেলাতে ব্যর্থ হয়ে দৌড়ে এলো সেখানে, ভিড় ঠেলে দেখলো একটা ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কিছুটা দূরে সোমা চোখ বন্ধ করে অনবরত কাঁদছে, চোখ দুটোতে জল গড়িয়ে পড়ছে। শ্যামল কালোর মেয়েটিকে এই প্রথম তাঞ্জিল গভীরভাবে দেখলো, বৃষ্টি ফোটার মতো চোখের পানি, সূর্য আলো মুক্তা দানার মতো লাগছে, মুখের চাপা রং, অতিরিক্ত ভয় আর কান্নায় লাল হয়ে গিয়েছে। ভয়ে কুসকে থাকা কপালের ভাঁজ মুখের আদল রূপান্তর করেছে একটা বাচ্চা মেয়েতে। কি সুন্দর বাচ্চাদের মতো ভয় পেয়ে শ্যামকালো মেয়েটি এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তাঞ্জিল সেদিকে মহাবিষ্টের ন্যায় তাকিয়ে থেকে এগিয়ে গেল, আলতো করে স্পর্শ করলো সোমার কাঁধ। সোমা হক চকালো, চোখের সামনে তাঞ্জিলকে দেখে কোনো কথা ছাড়াই আশ্রে পড়লো তার বুকে। নিতান্ত একটা ছোট্ট আদুরে বাচ্চার মতো ভয়ে মুখ লোকালো তাঞ্জিলের বক্ষস্থলে। তাঞ্জিলের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল, ধরাস তরাস শব্দে কেঁপে কেঁপে উঠল সর্বাঙ্গ। চারিদিকের আবছা অন্ধকার, সন্ধ্যা নেমেছে, চারিদিকে মাগরিবের আজানের মধুর সুর নামাজের আহ্বান জানাচ্ছে মুসল্লিদের। শুনশান গলি থেকে দ্রুত কদমে বেরিয়ে এলো এক রমণী। ব্যস্ত পায়ে কিছু দূর গিয়ে গায়ের বোরকাটা খুলে ফেলল। রাস্তায় বসে থাকা এক বৃদ্ধ চাচির হাতে বোরকাটা দিয়ে আবারও হাঁটা ধরলো অন্ধকার রাস্তা ধরে। কোলাহল থেকে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল ছোট্ট একটা দোকান থেকে এক বোতল পানি কিনে নিয়ে কিছু পানি ঢেলে হাত ধুতে ব্যস্ত হয়ে পড়ল। হাতে লেগে থাকা তাজা লাল রক্ত এক মুহূর্তেই ধুয়ে নিল সাপেদ পানি দিয়ে। রক্ত রাঙা, লাল হাত সাদা ধবধবে হয়ে গিয়েছে। কিছু পানি হাতে নিয়ে মুখে ছিটা দিয়ে নিল, তারপর ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসলো, বিড় বিড় করে বলল, মিষ্টি ছাড়ও দেয় না, ছেড়েও দেয় না, পাপের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সকালের ঘটনা সোমার উপর বেশ প্রভাব ফেলেছে, জ্বর বাঁধিয়ে ফেলেছে মুহূর্তেই। অনেকটা চাহনি দিয়ে অপলক চেয়ে আছে তাঞ্জিল, ভুলো মনার মতো ভুল করেই চেয়ে আছে সে। এই চেয়ে থাকার কারণ জানা নেই তার, বুকের ভেতরের শব্দটা এখনো শোনা যাচ্ছে। এই দস্যিপনা দাপুটে মেয়ে কিনা এমন ভীত, সামান্য একটু রক্ত দেখেই হুশুড়ে গেল, মুস্কি হাসলো তাঞ্জিল। খোঁচা খোঁচা চাপা দাড়ির সাথে তার হাসিটা বেশ মানানসই। জ্বরের ঘরে সোমা কি যেন বিড়বিড় করছে, ঠিক কি বলতে চাচ্ছে সেটা শোনার আগ্রহ মনে গেঁথেই তাঞ্জিল একটু ঝুঁকে গেল সোমার দিকে। দুজনের মধ্যে এখন আর তেমন দূরত্ব নেই, বুকের ভেতরে ধুকভুকানিটা হঠাৎ তরতর করেই বেড়ে গেল মনে হচ্ছে। কর্ণকুহার সজক করে সোমার দিকে মনোযোগ দিল। সোমা বিড়বিড় করে বলছে, লুচ্চা বেড়া, একদম কাছে আসার চেষ্টা করবি না, কামড়ে দিব।
সুমার কথাগুলো বুঝতে পেরে এক ঝটকে উঠে বসল তানজিল। এই মেয়ে ঘুমের ঘরেও তাকে কামড়ায়। ছি তানজিল, তুই কিনা এমের ঘুমের মধ্যে গিয়েও কামড় খাস। তানজিল থতমেথো খেলো, কিন্তু আজ আর রাগ হলো না, বরং সুমার কথাগুলো বাচ্চামো লাগলো। মেয়েটার শ্যামকালো মুখটা কত মায়াবী, মনে হচ্ছে ওই পূর্ণিমা চাঁদের মতো জ্যোৎস্না দেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। শ্যামকালো মেয়েদেরকে কি পূর্ণিমার জ্যোৎস্নার সাথে তুলনা করা মানায়? হ্যাঁ মানায়, খুব মানায়। আমার শ্যামকালো বধূকে এই পূর্ণিমার চেয়ে সুন্দর দেখায়। বধু, আমি কি তাকে বধু হিসেবে মানি? হ্যাঁ মানতেই হবে, এমন মায়াবতী হৃদয় হরণের প্রেমে না পড়ে কি থাকা যায়? ঠোঁট এলিয়ে আবার মুস্কি হাসলো তানজিল। ওহে শ্যামকালো বালিকা বধু, অবশেষে কাল বৈশাখী ঝড়ের মতো হৃদয়টা লণ্ডভণ্ড করে দিয়ে স্বীকারোক্তি নিয়েই ছাড়লে, ভালোবাসি। লিজার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মিষ্টি ছুটে গেল। আবার লিজার দুগাল চেপে ধরে জোর করে কিছু একটা খাওয়াতে চাচ্ছে, কিন্তু লিজা কিছুতেই খাবে না, চিৎকার করে আলভি আলভি বলে ডেকে যাচ্ছে কেবল। অভাগী, তোর আর জানা না আলভি কাল থেকে বাড়িতে নেই। নাগরকে ডেকে লাভ নাই, আজ তোকে মাচানোর জন্য তোর নাগর আসবে না। আবিরের কথা শুনে লিজার কলিজা শুকিয়ে গেল। তবে কি এই সন্তানটাকেও বাঁচানোর শেষ আশাটুকু হারিয়ে গেল? চোখ টিপে জল ফেলল দুফোঁটা, নিজের কাপা হাতটা পেটে চেপে ধরেই কেঁদে উঠল। মাকে ক্ষমা করে দিস বাবু, তোকে আমরা রক্ষা করতে পারলাম না। হাত পা ছেড়ে দিল লিজা, জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। বাঁচার বা বাঁচানোর কোনো চেষ্টাই আর নেই। উর্মিলতার মতো লতানো দেহখানেই নেতিয়ে গেছে, চিবুক নামিয়ে অসত্য স্বীকার করে নিয়েছে। আবির বিশ্রী হাসলো, হাতে থাকা ওষুধটা লিজার মুখের সামনে এগিয়ে নিল। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, তোর সন্তানকে বাঁচাতে কেউ আসবে না। আচমকায় আবিরের হাতটা খপ করে নিজে তুলতুলে নরম হাত দিয়ে শক্ত করে চেপে ধরল মিষ্টি। যদি বলি আমি বাঁচাবো? আবির মিষ্টির হাতটা কৌশলে নিজের আয়ত্তে নিয়ে পেছনের দিকে মুচড়ে ধরে ব্যঙ্গ হাসি দিতে দিতে বলল, ওকে না হয় পরে বাঁচাবে, আগে নিজেকে বাঁচিয়ে দেখাও দেখি। লিজা ঘাবড়ে গেল, এই মৃত্যু খেলায় আমৃত্যু বেঁচে থেকে একটু একটু করে মরে যাওয়া যন্ত্রণা সে প্রতি সেকেন্ডে উপলব্ধি করে। সে এই খেলায় নতুন করে মিষ্টির প্রবেশ ঘটাতে চায় না, তার জীবনটা তো অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টির জীবন কিছুতেই তলিয়ে যেতে দিবে না। এদিকে মিষ্টি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। আবিরের চোখে মুখে মোহ, যেই স্বপ্নের নারীকে ছোঁয়ার জন্য এত অপেক্ষা তাকে কাছে পেয়ে কি ছাড়তে ইচ্ছে করে? আবিরেরও করছে না। নাসিকা গ্রন্থ দিয়ে ঘ্রাণ নিচ্ছে মিষ্টি শরীরে, মিষ্টি ঘৃণায় থুতু ছুড়ে মারে আবিরের মুখে। এতে আবির আরো বেশি খেপে যায়, শক্ত হাতে চুলের মুঠি চেপে ধরে মিষ্টির। লিজা ছটফটানোর দৃষ্টিতে এদিক সেদিক তাকায়, হাতের কাছে আত্মরক্ষার জন্য তেমন কিছুই নজরে আসলো না, নিজের জন্য নয় বরং মিষ্টির চিন্তায় সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল বিছানার চাদরের নিচে আবিরের একটি ছুরি থাকার কথা। লিজা উম্মাদের ন্যায় দৌড়ে গেল, বিছানার চাদর উল্টে পেয়েও গেল ছুরিটা। ছুরিটা হাতে নিয়েই আবিরের দিকে তাক করে দাঁড়ালো। আবির, ছেড়ে দিন মিষ্টিকে, নইলে আমি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। লিজার ছুরি দ্বারা হাত তখনও কাঁপছে, ঠোঁট কাঁপাকাঁপির তোপে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আবির কিছুটা ঘাবড়ালো। বড্ড বার বেড়েছে তোর, তাই না? এটা খেলার জিনিস নয়, ফেলে দে বলছি। লিজা কাঁপা গলায় আবার বলল, আমি কি বলছি শুনতে পাননি? মিষ্টিকে ছেড়ে দিন। লিজার এই রূপ মিষ্টিকে অবাক করল, চিৎকার করে বলল, সেদিন নিজেকে বাঁচানোর জন্য যদি এভাবে অস্ত্র ধরতি, আজ তুই খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারতি লিজা। সেদিনের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কর লিজা, মেরে দে একদম হৃৎপিণ্ড বরাবর, বসিয়ে দে ছুরি, হারিয়া লিজা হারিয়া। মিষ্টির গলা জোরে আবির ভড়কালো, তবে নরম হলো না। হে মারবে আমাকে, জীবনে যে একটা মশাও মারতে পারে নাই, একটা মশা মারতেও যে ভয় পায়। হেসে দিল আবির, মিষ্টি রেগে গেল। আমি কি বলছি শুনতে পারছিস না? প্রতিশোধ নে, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নে লিজা। মিষ্টির কথায় লিজা এক দুপা এগোলো ঠিকই, কিন্তু আঘাত করা বদলে ঠোঁট কামড়ে কেঁদে দিল। পারবো না মিষ্টি, আমি কিছুতেই পারবো না, এই খারাপ মানুষটাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি। মিষ্টি রেগে হিসিস করে উঠল, বিরক্তিতে চোখ বন্ধ করে আবিরকে ধাক্কা দিল। অন্য মানুষ থাকায় আবির তাল সামলাতে পারল না, মিষ্টি ছাড়াপে এক সেকেন্ডও এদিক ওদিক করল না, চোখের পলকে লিজার হাতের ছুরিটা ছোঁ মেরে নিয়ে কোপ বসিয়ে দিল আবিরের হাতে। সাথে সাথে আবিরের তিনটা আঙুল আলাদা হয়ে নিচে পড়ে লাফাতে শুরু করলো। হঠাৎ আক্রমণে আবির আর লিজা আটকে উঠল, আবির নিজের হাত ধরে চিৎকার শুরু করলো। লিজা দৌড়ে গিয়ে কাপড়ে আঁচল দিয়ে চেপে ধরলো আবিরের কেটে যাওয়া আঙুল।
রক্তের বেগ সামাল দিতে কষ্ট হচ্ছে, আঁচল ভেদ করে রক্ত পড়ছে। মিষ্টি ছুরি হাতে দাঁড়িয়ে লিজার দিকে এক ধানে তাকিয়ে আছে। ভালোবাসা এত কেন অদ্ভুত, যে মানুষটা পুরো জীবনটাই নরক করে দিয়েছে সেই মানুষটার বিপদে কিনা এই মেয়ে পাগলের মতো অস্থির হয়ে পড়েছে। এটাই বুঝি ভালোবাসা, এমন ভয়ঙ্কর ভালোবাসা কারো জীবনে না আসুক, কাটার মতো গলায় বিঁধে থাকা ভালোবাসা সবার জন্য নিষিদ্ধ হোক। ততক্ষণে আবিরের চিৎকার শুনে হাওয়া বেগম আর রাবেয়া এক বেগম ছুটে আসে। ছেলের এমন অবস্থা দেখে অবলা মা দিশেহারা হয়ে যান। ছেলে যতই খারাপ যতই পাপি হোক না কেন, মায়ের কাছে সন্তান নিষ্পাপ। এক স্পর্শকাতর ফুলের ন্যায় সন্তানের জায়গা মায়ের বুকে। সবাইকে দেখে মিষ্টি হাতে তালি দিতে শুরু করলো। বাবা ছেলের চিৎকার শুনে সবাই দেখছি হাজির, অথচ ওই সেম রুম থেকে প্রতিদিন লিজার চিৎকার শোনা যায়, তখন কেউ আসেন না কেন? রাবেয়া বেগম তেতে ওঠেন। এক তো অন্যায় করেছো, তার উপর গলাবাজি করছো মেয়ে, এর ফল ভালো হবে না। মিষ্টি শব্দ করে হাসলো। মাত্র শুরু ফুপি আম্মা, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করুক, সামনে আরো অনেক কিছু দেখার বাকি। কনসার্ট শেষে আলভির ফ্যান ফলোয়ার সবাই জেকে ধরেছে তাকে। কেউ কেউ প্রিয় সিঙ্গারের সাথে সেলফি তুলতে আসছে, কেউ অটোগ্রাফ নিতে আসছে। হঠাৎ করে একটি মেয়ে এসে আলভিকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ আলভি, তোর জীবনের শ্রেষ্ঠ খবর নিয়ে এসেছি আমি, তুই বাবা হতে চলেছিস আলভি। আলভি চমকে তাকায় এক ঝটকায়, নিজে থেকে আলাদা করে নেয় মেয়েটিকে। দর্শকরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আলভি কোনো কিছু তোয়াক্কা করলো না, সোজা মেয়েটির গলা চেপে ধরলো। দম বন্ধ হয়ে মেয়েটির চোখ কঠোর থেকে বেরিয়ে আসতে চাইল। যেই বুকে মিষ্টি ছাড়া অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ, সেই বুকে মাথা রাখার সাহস কি করে দেখালো এই মেয়ে। আলভির কাছে দর্শক মহল খেপে গেল। মুহূর্তেই হট্টগোল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল চারিদিকে। আলভির পরিস্থিতি দেখে নিজেকে সামলে নিল, মেয়েটির গলা ছেড়ে দিয়ে স্টেজ থেকে নেমে গেল। ছাড়া পেয়ে মেয়েটি বড় সড়ো করে দম নিল। আলভির পেছন পেছন ছুটতে ছুটতে বলতে লাগলো, আলভি তুই এতটা বদলে যেতে পারিস না, আমাদের সন্তানের কথা ভেবে প্লিজ আমাকে গ্রহণ করে নে। এদিকে টিভি নিউজ চ্যানেলের লোকগুলো পেয়ে গেল তাদের ব্রেকিং নিউজ। সারা দেশের প্রায় প্রত্যেকটা চ্যানেলে হেডলাইন হলো বিখ্যাত সুরকার আলভি ওয়াহিদের গোপন স্ত্রীর সন্তান সম্ভাবা। টিভির দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মিষ্টি, মুখে কোনো রা নেই। এইমাত্র টিভিতে আলভির যে স্ত্রীকে দেখানো হলো তাকে দেখে মিষ্টির রোহ কেঁপে উঠল। ভাঙা কণ্ঠে উচ্চারণ করলো, তুই এখনো বেঁচে আছিস মিম? মার্সিডিস বেঞ্চের ড্রাইভিং সিটে বসে আলভি হাই স্পিডে ড্রাইভ করছে। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হয়ে আছে, সিল্কি চোলগুলো এসির বাতাসে মেদি মন্দ দুলছে। যতবারই মিষ্টির কথা মনে পড়ে ততবারই হৃদস্পন্দন বেড়ে যায়, বুক পিঞ্চিরায় ব্যথা অনুভব হয়। এত এত বছর পর মিম কিভাবে ফিরে আসলো, সেদিনের পর তো মিমের বেঁচে থাকার চান্স 1%ও ছিল না। তবে কে বাঁচালো মিমকে, আর কেনই বা মিম মিথ্যা নাটক সাজিয়ে আলভি জীবনে প্রবেশ করতে চাইছে, কি উদ্দেশ্য তার? হাজার হাজার প্রশ্ন মাথায় নিয়ে গন্তব্যে এসে ব্রেক চাপল আলভি। গাড়িটা পার্কিং করে সোজা ঘরের ভিতর চলে গেল। ঘড়ি কাটা তখন 10টা চুইচুই, বেশি রাত হয়নি। হাওয়া বেগম ডাইনিং টেবিলে রাতের খাবার সাজা যাচ্ছিলেন, হঠাৎ ছেলেকে হুড়মুড় করে ঘরে ঢুকতে দেখে চিন্তিত ললাটে ভাঁজ ফেললেন। কিছু জিজ্ঞেস করার আগে আলভি ছোট বাচ্চার মতো মাকে জড়িয়ে ধরলো। কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদছে না, অথচ চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। হাওয়া বেগম ছেলের কাণ্ডে আবেগ আপ্লুত হয়ে গেল, স্নেহের হাত মাথায় রেখে বিলি কেটে দিতে লাগলো। মায়ের মন কি হয়েছে জানার জন্য ছটফট করছে কিন্তু মুখে রা অব্দি বের করলো না। এসবে এখন তিনি অভ্যস্ত, ছোট ছেলেটা আর একটু অন্যরকম। যখন খুব কষ্ট পায় বা চিন্তায় থাকে চুপচাপ এসে মাকে জড়িয়ে ধরে বসে থাকে। কি হয়েছে কারণ জানতে চাইলে নীরবতা ব্যতীত কোনো উত্তরই দেয় না আলভি। আজ প্রথম না, এর আগে অনেকবারই আলভি এমন করে ঘন্টার পর ঘন্টা মাকে জড়িয়ে ধরে কাটিয়ে দিয়েছে, কিন্তু আজ আর বেশিক্ষণ দাঁড়াল না, মাকে ছেড়ে দিয়ে সোজা উপরে উঠে গেল। সম্পূর্ণ কাজটি হলো নীরবে, দরজা ভেতর থেকে লক করা। পকেট থেকে আলভি নিজের ফোন বের করে নিল, তারপর ফটাফট দুহাতের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মিষ্টির উদ্দেশ্যে মেসেজ টাইপ করলো, বাঘিনী বউ দরজাটা খুলে দে। বাম পাশে কাঁথে শুয়েছিল মিষ্টি, মেসেজের নোটিফিকেশন শব্দ পেয়ে ডান দিকে হাতড়ে মোবাইল ফোনটা হাতে নিল। লক স্ক্রিনে জলজল করছে আলভির মেসেজ। মিষ্টি উঠে গিয়ে দরজা খুলে দিল, হাস্যোজ্জ্বল মুখে ঘরে ঢুকলো আলভি। মিষ্টি কোনো রূপ প্রতিক্রিয়া করলো না, চুপচাপ দাঁড়িয়ে আলভির পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করলো। মিথ্যা হাসি তোর মুখে একেবারেই মানাচ্ছে না আলভি। মিষ্টির কথা শুনে আলভির হাসি মুখটা দপ করেই নিভে গেল। মিষ্টি আর কথা বাড়ালো না, সামনে থেকে সরে দাঁড়িয়ে আলভিকে ভেতরে আসার জায়গা দিল। আলভি দু পা এগিয়ে এসে মিষ্টির দু হাত শক্ত করে ধরে ধরা গলায় বলল, আমাকে দ্বিতীয়বার ভুল বুঝে দ্বিতীয় ভুলটা আর করিস না মিষ্টি। মিম বেঁচে আছে আমাকে বলিসনি কেন? আমি নিজেই জানতাম না ও বেঁচে আছে, আর আমি সিঙ্গাপুরে যাওয়ার পর দেশের কোনো খবর আমাকে জানানো হতো না। এমনকি কতবার তোর খবর জানতে চেয়েছি কিন্তু প্রতিবারই শুনেছি তুই আর নেই। সহজ সরল স্বীকারোক্তি আলভির,
মিম এতদিন কোথায় ছিল আর ফিরে যখন আসলোই তাহলে তোকে কেন ফাঁসালো মাথায় ঢুকছে না কিছু। তাহলে তুই বিশ্বাস করিস আমি কোনো অন্যায় করিনি? মিমের সন্তান আর যারই হোক আমার নয়। বিশ্বাস নয় আলভি, বিশ্বাস নয়। আলভি ওয়াহিদ সিক্স সেন্স বলে এটাকে। তুমি এতটা কাঁচা খেলোয়াড়ও নও এটুকু ধারণা থেকেই বলতে পারি। তোমার সাথে মিমের কোনো যোগাযোগ নেই। আলভি হেসে দিল, মিষ্টি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো হাসির কি বললাম এখানে। আলভি আরও দুই পা এগিয়ে গেল, বাহারটা দিয়ে মিষ্টির কোমর পেঁচিয়ে ধরে হেসকা টান দিয়ে নিজের খুব কাছাকাছি নিয়ে এলো। ঘর্ষণ খেল বুকের সাথে বুক। আলভির রজাচিত আলিঙ্গনে মিষ্টি কেঁপে উঠল, নীরবে চোখ বন্ধ করে শাড়ির আঁচল খামছে ধরল। প্রেয়সীর এমন হাল দেখে আলভি হাসলো, নিজের ডান হাতটা নিয়ে মিষ্টির চুলের নিচ নিয়ে আলতো করে ঘাড়টা ধরে নিজের অধ জোড়া ছুঁয়ে দিল ধবধবে ফর্সা গলার মাঝ বরাবর। মিষ্টি বাধা দিতে চেয়েও পারল না, তার শরীর বলে একথা মন বলে আরেক কথা, কিন্তু আজ আর মনের কথা শুনতে পেল না। তার আগে আলভির বেসামাল ভালোবাসার ছোঁয়ায় জর্জরিত হলো মিষ্টির মোলায়েম শরীর। শক্ত সামর্থ্য সুঠাম দেহি সুপুরুষ আলভি ওয়াহিদ তার বাহুতলে পিষে নিল মিষ্টিকে। পরম সুখে পুলকিত হয়ে চোখ বন্ধ করে নিল মিষ্টি। হাতগুলো কন্ট্রোল হারিয়ে আলভির চওড়া বাহুর তলদেশ দিয়ে চলে গেল মাথায়। পাঁচা আঙুল দিয়ে খামছে ধরলো আলভির চুল। নিশাচর প্রাণীর মতো আলভি আরও বেশি হিংস্র হয়ে গেল। ক্ষিপ্রতার সাথে প্রগাঢ় চুম্বন করলো মিষ্টির ঠোঁটে। কোমর থেকে হাতটা সরিয়ে দরজার ছিটকিনিটা দিয়ে দিল সন্তর্পণে। চুম্বনরত অবস্থায় ঝুঁকে গিয়ে দুহাত কোলে তুলে নিল মিষ্টিকে। তারপর ধীরে ধীরে শুয়ে দিল বিছানায়। নিজের মুখটা মিষ্টির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এক বাক্যে দুইবার তুমি ডেকেছিস, তাতেই এত বেশি বেসামাল হয়ে গিয়েছি। এমন ভুল করে বারবার তুমি ডেকে ফেলিস। আলভির ফিসফিসানির শব্দে ঘোর কাটল মিষ্টির। হাঁপানি রোগীর মতো বুকটা উঠানামা করছে অনবরত। বুকের উপর শাড়িটা তখনও এলোমেলো। মিষ্টি বিব্রতকর হয়ে তাড়াতাড়ি শাড়ি ঠিক করতে লাগলো। আলভি ঠোঁট কামড়ে হাসলো। তুই কিন্তু দিন দিন নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিস মিষ্টি। মিষ্টি তেলে বাগুনে জ্বলে উঠল। সত্যি তো সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে বারবার। যে আলভির হৃৎপিণ্ডটা শরীর থেকে আলাদা করে নেওয়ার মিশনে এসেছে, সেই আলভির হৃৎপিণ্ডের ধরাস্তরার শব্দে কিনা সে নিজের খেয়ে হারাচ্ছে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পুরনো অনুভূতি নতুনভাবে জন্ম দেওয়া যাবে না, তার আগেই যা করার করতে হবে। আলভি মিষ্টির আরেকটু কাছে এসে ঝুঁকে পড়ে নিজের ক্লিয়ার ক্লিন শেপ করা গালে সদ্য গজিয়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি দিয়ে মিষ্টির গালে ঘষা দেয়। মিষ্টির সাথে সাথে অস্ফুট শব্দ বের করে মুখ থেকে, অসভ্য। অসভ্য নয়, রোমান্টিক। এমন রোমান্টিক বর প্রতিটি মেয়েই মনে মনে কামনা করে। যারা কামনা করে তাদের কাছে গিয়েই থাক না, আমার কাছে অসভ্যতামি করতে আসিস কোন দুঃখে? কারণ তুইও মনে মনে চাস আমি রোমান্টিক হই, তোকে বেসামাল ভাবে ছুঁয়ে দেই। মিষ্টির চটে গেল। থাপ পরে গাল লাল করে দিব। স্বামী হই তোর, এখন আর হাবাগোবা আলভি নেই। এক থাপ্পড় দিলে দুই চুমু খেতে হবে, মনে থাকে যেন। সোমাকে বুকে নিয়ে অনিদ্রা দীর্ঘ রাত পার করেছে তানজিল। ভোরের দিকে ঘুম ধরেছে চোখে, সোমার জ্বরটা একটু কমে এসেছে। নিজেকে কারো শক্ত বাহুর আলিঙ্গনে ধাতস্থ করতে পেরে ধর মরিয়ে চোখ খুলে তাকালো। তানজিলের বুকের উপর নিজেকে আবিষ্কার করতে পেরে তড়িৎ লাফিয়ে উঠল, যেন মনে হলো বিদ্যুতের হাজার ভোল্টের শক খেয়েছে। রাগে চল শক্ত করে ঘুমান্ত তানজিলের কলা চেপে ধরলো। আকস্মিক আক্রমণে তানজিল লাফিয়ে উঠল। কে কে কে? তোর খালাম্মা লুচ্চার বাচ্চা। হঠাৎ কাঁচা ঘুম থেকে জেগে ওঠায় তানজিলের মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। ঘুমো ঘুমো চোখে আবার বালিশে মাথা দিতে দিতে বলল, হো। কিন্তু সুমা সেটা হতে দিল না। রাগ সংবরণ না করতে পেরে দাঁত বসিয়ে কামড় দিয়ে ধরল তানজিলের হাতে। ও আল্লাহ গো, মা গো বলে চিল্লাতে চিল্লাতে ঘুমের ঘোরে সোমাকে এলোপাতাড়ি থাপ্পড় দিতে শুরু করলো। সোমা এবার না পেরে আরেকটি কামড় বসিয়ে দিল তানজিলের উদাম চওড়া বাহুতে। এইবার তানজিলের ঘুম ছুটে গেল, এক লাপে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরে তোর সমস্যাটা কি কাকতাড়ার বাচ্চা? সকাল হতে না হতে কুকুরের দুই নাম্বার বাচ্চার মতো কামড়া কামড়ি কেন করছিস? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলি কেন? তোরে আজকে সাবধান করে দিলাম, ভবিষ্যতে আমাকে মা খালাম্মার চোখে দেখবি। সোমার ব্যাগকালি কথায় তানজিল ঠোঁট উল্টে মুখটা চুপসে ফেললো। মনে মনে বলল, আমার চোখে সব মায়ারই বউয়ের মতো লাগে, আর আমার বউ কিনা বলে মা খালাম্মার চোখে দেখতে। এমন মেয়ের মায়ায় জড়িয়ে জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। বউয়ের মা খালাম্মার চোখে কেমনে দেখে আমাকে একটু বুঝা, ব্যঙ্গ কণ্ঠে বলল তানজিল। কেন, তোর মাকে যেভাবে?
কথাটা বলতে গিয়েও থেমে গেল সোমা। তাঞ্জিলের উদম শরীরের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর নিজের দিকে তাকালো, চোখ দুটো ছানা বড়া হয়ে চিৎকার হয়ে উঠল, লুচ্চার বাচ্চা তোকে আজকে আমি কামড়েই মেরে ফেলব। সোমার তেড়ে আসার দিকে ভাবুক চোখে তাকিয়ে থেকে তাঞ্জিল বলল, যা বাবা এখন আবার কি করলাম আমি। সোমা এবার নিজের দাঁত বসিয়ে দিল তাঞ্জিলের আরেক হাতে। তাঞ্জিল রাগে কণ্ঠে বলে উঠল, আরে মা আমার আগে বল এই কামড়ের কারণটা কি। সোমা ছাড়ল, রাগ জেদের সংমিশ্রণে কটমট করতে করতে টসটসে গলায় বলল, আমার জামা পাল্টিয়েছে কে, তোর শরীরে জামা কোথায়, তুই আমাকে কিছু। সোমাকে থামিয়ে দিয়ে তাঞ্জিল বলে উঠল, থাক না মা থাক, আর কিছু বলিস না, তোর সেই যোগ্যতা হয়নি যে তাঞ্জিল তোর শরীরে হাত দিবে, যেই না তার চেহারার নাম রাখছে পেয়ারা। সাদিক তোকে কাকতরা বলি, এই তাঞ্জিলের স্পর্শ পেতে হলে অনেক সাধনা করতে হবে, আর তোর মতো কালি জীবনভর সাধনা করলেও সেই শখ পূরণ হবে না। কাল জ্বরের ঘরে বমি করে নিজের গা তো নোংরা করেছিস, আমার জামাটো ওয়াক, আম্মাকে দিয়ে তোর জামা কাপড় চেঞ্জ করিয়েছি, তোকে ছোঁয়ার মুড আমার এই জীবনে কোনো দিনই হবে না। সোমা মনে মনে কিছুটা দমে গেলেও মুখের ভাবভঙ্গি পাল্টালো না। নিজেকে কোন দিক দিয়ে সুন্দর মনে করিস তুই, হ্যাঁ সাদা চামড়ার ধলা কদু কোথাকার। আমি ধলা কুদু? তাঞ্জিল নেশালো চাহনি গাঢ় করে সোমার দিকে এগিয়ে এলো। সোমা বরকে গেল কিন্তু ঘাবড়ালো না, চোখ দুটো শক্ত করে তাকিয়ে আছে তাঞ্জিলের দিকে। তাঞ্জিল আস্তে আস্তে সোমার খুব নিকটে এগিয়ে এসেছে, তাঞ্জিলের উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে সোমার মুখের উপর। 5 ফিট 1 ইঞ্চির মেয়েটির মুখের কাছাকাছি যেতে তাঞ্জিলকে একটু ঝুঁকতে হলো। শক্তপক্ত পেশিবহুল বাহু দুটো নেতিয়ে নিয়ে সোমার ঘাড়ের কাছে চলে গেল। পুরুষালী নেশালো চোখের নেশায় সোমা যেন বশীভূতের ন্যায় চোখ বন্ধ করে নিল। তাঞ্জিল মুস্কি হেসে আলতো কামড় বসিয়ে দিল সোমার মোলায়েম ঘাড়ে। সোমা অস্ফুট শব্দ করে চোখ খুলে ফেলল, ফটাফট জিজ্ঞেস করল, তুই আমাকে কামড় দিলি কেন? তাঞ্জিল নির্লিপ্তে জবাব দিল, তুই যে আমাকে অকারণে কামড় দিলি সেটা ফেরত দিলাম, আমি কারো জিনিস নিজের কাছে রাখি না, অন্তত কাকতাড়ার জিনিস তো নয়। শীষ বাজাতে বাজাতে তাঞ্জিল আশ্রমে চলে গেল। সোমা তখনও হা করে দাঁড়িয়ে আছে। সেদিনের পর থেকে দুজনের বিছানা এক হলেও মনের মিল হয়ে ওঠেনি এখনও। আলভি জোর করে না, বরং স্পেস দিয়েছে মিষ্টিকে। আলভির দৃঢ় বিশ্বাস নিজের ভালোবাসা দিয়ে কঠিন মনের মিষ্টিকে আবার সে প্রাণবন্ত চঞ্চল মেয়েটিতে পরিবর্তন করতে পারবে। ভালোবাসলে অন্তত নিজের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকাটা জরুরি, আত্মবিশ্বাস দিয়েই জয় করা যায় ভালোবাসার মানুষটাকে। কিন্তু মিষ্টি তার প্রতিজ্ঞায় অনড়, তবুও ভেতরে ভেতরে শঙ্কা কাজ করে। আলভিকে দ্বিতীয়বার ভালোবাসার ভুলটা যেন করে না বসে সেই শঙ্কায় ঘুম ধরে না চোখে। প্রতিশোধের অগ্নি চাহনি দিয়ে যখনই আলভির দিকে তাকায় তখনই ধপ করে নিভে যায় সব, এলোমেলো লাগে মস্তিষ্কের হিসেব। মিষ্টিকে বিছানায় রেখে আলভি উঠে যায় নিঃশব্দে, হঠাৎ পায়ে হোঁচট লাগে। নিজের দিকে তাকিয়ে আলভি মুস্কি হাসে, প্রতিদিনের মতো আজকে দুজনের মধ্যে কোলবালিশ দিয়ে দেওয়াল তুলে দিয়েছিল মিষ্টি, কিন্তু এখন আর কোলবালিশ নিজের অবস্থানে নেই, ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সেটা অবশ্য মিষ্টি ঘুমিয়ে যাওয়ার পর আলভি ইচ্ছে করেই করেছিল। সোমার শরীর এখনও সুস্থ হয়নি ভালো করে, তাই আজকে মিষ্টি একাই ভার্সিটিতে যাবে ঠিক করলো। কিন্তু আলভি মিষ্টিকে একা যেতে দিবে না কিছুতেই। দামি মার্সিডিস বেঞ্চ নিয়ে ভার্সিটি যাওয়া আসা হয় আলভির, আর তার বউ নাকি রিক্সায় যাবে। মিষ্টি নাছোড়বান্দা, সে কোনো শো আপ চায় না, নিজের লাইফটাকে নর্মালভাবে লিড করতে চায়। আর আলভি ওয়াহিদের সাথে একই গাড়িতে ভার্সিটি গেলে ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা হবে। ভার্সিটি প্রায় অর্ধেক মেয়ে, আলভির ওপর ফিদা। আলভি গাড়ি নিয়ে ওয়েট করছে মিষ্টির জন্য। মিষ্টি আকাশি রঙের জমিনে বেগুনি ফুলের কারুকাজ করে একটি কামিজ পরেছে, সাথে ম্যাচিং ওড়না পাজামা পরে খুবই মার্জিতভাবে বাড়ি থেকে বের হলো। মিষ্টি আলভিকে উপেক্ষা করে গেট থেকে বেরিয়ে রিক্সা ডাকতে চাইল, কিন্তু তার আগে আলভি তার বাহুদ্বয় দ্বারা কোলে তুলে সোজা গাড়িতে নিয়ে বসালো মিষ্টিকে। মিষ্টি জেদ দেখিয়ে আবারও নেমে যেতে চাইল, আলভি সোজা হ্যাসকা টান দিয়ে মিষ্টিকে তার কোলে এনে বসালো, গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে ভার্সিটি যেতে তোর কি সমস্যা? মিষ্টি চিপিয়ে চিপিয়ে বলল, সমস্যা আমার না, সমস্যা তো অন্য কারো, যারা তোর জন্য মনে মনে 10-15 তলা ঘর সাজিয়ে তোর অপেক্ষায় বসে আছে, আমি তাদের মন ভাঙতে রাজি নই। আলভি হাসলো, হো হো করে উচ্চ শব্দেই হেসে উঠল। কত বছর পর এইভাবে হাসলো ঠিক মনে পড়ে না, হয়তো মিষ্টিকে হারানোর পর থেকে মিষ্টির সাথে হাসিটাও হারিয়ে গিয়েছিল সেদিন। মন খোলা হাসি ঠোঁটে রেখেই বলল, তুই সেই ছোট্টবেলার মতো জেলাস করছিস মিষ্টি। মিষ্টি এক ধানে তাকিয়ে আছে আলভির হাসি মাখা মুক্তির দিকে। অনেক বছর পর আবারও এই হাসিটা এত কাছ থেকে দেখতে পেল। নয়নজোড়া আলভিতেই নিবদ্ধ রেখে অস্ফুট স্বরে উচ্চারণ করল, তুইও তো সেই ছোট্টবেলার মতোই হাসছিস। দুজনেই চুপ করে আছে।
নিরাপত্তাকে সঙ্গী করেই বাকি পথটুকু পাড়ে দিল। ভার্সিটির গেট দিয়ে আলভির গাড়িটা ঢোকা মাত্রই চারিদিকে হই হই রব পড়ে গেল। সকল ম্যানেজমেন্টের মেয়েরা বাহিরে বেরিয়ে এসেছে। পুরো মাঠ মুহূর্তে জমজমাট হয়ে গিয়েছে। আলভি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর হাতে গুনে 5 থেকে 6 দিন আসা হয়েছে ভার্সিটি, তবে ক্লাস করেনি, নোটস নিয়েই চলে যেত। ভার্সিটির শিক্ষকদের মধ্যে এক তৃতীয়াংশ আলভির ফ্যান। আজ প্রায় 2 মাস পর ভার্সিটিতে পা রেখেছে। এর মধ্যে তার একটা গান রেকর্ড হয়েছে, যেটা কিনা তার জনপ্রিয়তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঢাকা শহরের অলিতে গলিতে তার গান সর্বক্ষণ বাজতেই থাকে। শিশু থেকে জোয়ান বুড়ো সবার মুখে মুখে আলভির গানের চর্চা হয়। মিমিয়ার সেদিনকার ঘটনাটা বেশি দূর যেতে পারেনি। তার আগে আলভির টাকা দিয়ে টিভি চ্যানেলগুলোর মুখ বন্ধ করে দিয়েছে, এবং সেটা যে তার নাম খারাপ করার জন্য কারো ষড়যন্ত্র, সেটা সবাইকে বিশ্বাস করিয়েছে। এমন সেলিব্রিটির পেছনে যে সবাই হাত ধুয়ে পড়ে আছে, পাবলিককে এই সিম্পল ব্যাপারটা বোঝাতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি আলভির। গাড়ি পার্কিং লটে নিয়ে থামিয়ে মিষ্টিকে কোল থেকে নামিয়ে দিল আলভি। তারপর দরজা খুলে গাড়ি থেকে বেরোলো। কালো জিন্স প্যান্টের সাথে অফ হোয়াইট শার্ট পরেছে আলভি। বুকের কাছে 2টো বোতাম খুলে রাখা আছে। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। চোখের কালো সানগ্লাসটা খুলে বাম হাতের আঙুলে রেখে ঘুরাচ্ছে। ডান হাতটি পকেটে গুঁজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাচ্ছে সে। আলভিকে দেখেই সবাই চেয়ার্স করতে শুরু করেছে। কিছু সংখ্যক মেয়ে তো মোহনীয় দৃষ্টি মেলে চেয়ে আছে আলভির দিকে। এদিকে মিষ্টি গাড়িতে বসে বেরোনোর জন্য উসকুস করছে, কিন্তু চারিদিক থেকে জড়তা ঘিরে ধরেছে তাকে। অবশেষে দরজা ঠেলে বাহিরে একটি পা বাড়ানো মাত্র উৎসুক ছাত্রছাত্রী সেদিকে তাকালো।